বৈশ্বিক সংকটের এই সময়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 24তম জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব মন্দার প্রভাব মোকাবেলায় পরিকল্পিতভাবে অগ্রসর হতে হবে। সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে 1 ইঞ্চি জমিও যাতে চাষাবাদের বাইরে না থাকে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। মোহাম্মদ শামীমের রিপোর্ট। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির 24তম জাতীয় সম্মেলন ও 43তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশে এর প্রভাব তুলে ধরেন। বর্তমানে এই ইউক্রেন যুদ্ধ এবং স্যাংশনের কারণে আমাদের যেমন পণ্য আমরা আমদানি করি তার মূল্য যেমন অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, পরিবহন খরচ বেড়ে গেছে এবং যে সমস্ত দেশে যুদ্ধ হয় সেখান থেকে আমরা যা যা ক্রয় করি বা চলার পথে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তার প্রভাব যেমন বিশ্ব অর্থনীতিতে পড়েছে তা বাংলাদেশেও পড়েছে। অবস্থা জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পিতভাবে অগ্রসর হতে হবে। উৎপাদন বাড়ানোতে সবাই সক্রিয় হন যেন বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কায় বাংলাদেশের মানুষ কষ্ট না পায়। আমাদের ব্যবস্থা আমাদের নিজেদেরই করে নিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দেশের তরুণ প্রজন্মকে প্রস্তুত করার লক্ষ্যে তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে দেশে আন্তর্জাতিক বাজারে যে ধরনের পরিবর্তন সূচিত হবে তা মোকাবেলা করার জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের যে বিপুল শ্রম রয়েছে তাদেরকে সঙ্গে যুক্ত করতে হবে, আর সেই যুক্ত করতে হলে তাদেরকে ট্রেনিং দিতে হবে, শিক্ষিত করতে হবে এবং দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে। 3 দিনে 12টি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে আইডিবির এবারের সম্মেলনে। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।